গুড ইভিনিং, ওয়েলকাম টু ট্রাভেল অন 0.3। আমি অনির্বাণ। সবাই কেমন আছো? গরমে তো আমি একদমই ভালো নেই, গরমে একদম সহ্য করতে পারি না। যাই হোক, আজকে দুর্দান্ত একটা বাসের ভিডিও আসতে চলেছে, যেখানে আজকে আমি জার্নি করব আর নেক্সট লেভেলের কমফোর্টকে আমি ফিল করব। দারুণ! হয়তো এরকম বাসের ব্লগ তোমরা খুব কম দেখেছো। ইন্ডিয়াতে খুব কম জায়গায় এই ধরনের বাস রয়েছে। রুটের জন্য নয়, আমি শুধু বাসটা দেখানোর জন্য বালি থেকে গৌহাটি পর্যন্ত ছুটে এসেছি আর আজকে জার্নি করব একেবারে গৌহাটি থেকে আসামের গেলেকি পর্যন্ত, যেটা এখান থেকে ছাড়বে আজ রাত 8:30 আর গেলেকি গিয়ে পৌঁছবে কাল সকাল 6:00। মোটামুটি 400 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করব। এই বাসের এক্সটেরিয়ার তো যেমন আছে সে তো দেখাবো, কিন্তু ইন্টেরিয়ার একেবারে এক্সক্লুসিভ, সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না যে এরকম হতে পারে বলে। তাই কথা না বাড়িয়ে একেবারে চলে যাচ্ছি বাসের এক্সটেরিয়ার দেখাতে, তারপরে ইন্টেরিয়ার দেখাবো, তারপরে জার্নি হবে। আজকে আমরা জার্নি করব কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। আর সেই কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট কেন ফেমাস তোমরা তো জানোই, ওয়ান হর্ন রাইনোর জন্য বিখ্যাত। এছাড়া এখানে বাঘ রয়েছে, হাতি রয়েছে, অনেক কিছুই রয়েছে। যদি আমার কপাল ভালো হয় তাহলে রাতে যদি দেখতে পাই নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো, তোমাদের দেখানোর জন্যই এত কষ্ট করে আসা। তা ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে দাও, মনে হয় আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবেই, সেই কারণে জোর করেই বলছি ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে দাও, পরে কমেন্ট করো যে কেমন লাগলো। তো চলো আগে বাসের এক্সটেরিয়ার দেখে নিই। আর এই বাসটা যে কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে আশিস লাক্সারিয়া, একদম লাক্সারিয়াস একটা বাস। বাসের এক্সটেরিয়ার তো দেখাবো, তার আগে বলে দিই এই গৌহাটি যে ISBT রয়েছে, মানে ইন্টারস্টেট বাস টার্মিনাল রয়েছে, এটা কিন্তু একদম ওয়েল প্ল্যান্ড ওয়েতে রয়েছে। মানে আমাদের স্প্ল্যানেড বা শিলিগুড়ি যেমন থাকে যে যে কোনো জায়গায় বাস দাঁড়িয়ে যাচ্ছে প্যাসেঞ্জার তুলছে, এখানে কিন্তু সেরকম নয়। টোটাল 64টা বে রয়েছে, সেই বে থেকে এক একটা বেতে বাস দাঁড়ায় আর সেখান থেকে প্যাসেঞ্জার তোলে। আর সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আগে এই গৌহাটি ISBTটা কেমন রয়েছে, তারপরে বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি ভেতরে ঢুকছি, এই ভেতরটা ঢুকে দেখাচ্ছি। বিভিন্ন বাস অপারেটরে কিন্তু এখানে এই কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার। এখানে যেমন রায়ান ট্রাভেলস রয়েছে, ওই দূরে ওই দিকে রয়েছে নেটওয়ার্ক, এখানে নীলকণ্ঠ রয়েছে, 17 নম্বর কাউন্টার রয়েছে আশিস লাক্সারিয়া, বিভিন্ন কাউন্টার রয়েছে। আপনারা আপনাদের যেসব জায়গায় যাওয়া প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে বাসে টিকিট নিতে পারেন। তাছাড়া এখানে খাবারেরও ব্যবস্থা রয়েছে। এই এক একটা বে রয়েছে, এক একটা বেতে এখানে এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে এক একটা কোম্পানির। এখানে যেমন এক্সটাসিয়া কোম্পানির বাস দাঁড়িয়ে রয়েছে, আবার এদিকে নেটওয়ার্ক রয়েছে। মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, যদি আপনারা এখান থেকে গৌহাটি এসে গৌহাটি থেকে কোনো জায়গায় জার্নি করতে চান কোনো অসুবিধা হবে না। কাউন্টারে যখন টিকিট করবেন তখন ওরাই বলে দেবে যে কত নাম্বার বে থেকে আপনার বাস ছাড়বে, সেখানে চলে যাবেন, বাস নিয়ে নেবেন। তা আপাতত আমি যাব আশিস লাক্সারিয়ার যে কাউন্টার রয়েছে সেখানে। এই আশিস লাক্সারিয়ার কাউন্টার এই ISBTতে এইখানে রয়েছে, 17 নম্বর কাউন্টার, এই 1717। এই যে দেখতে পাচ্ছেন আশিস লাক্সারিয়া লেখা রয়েছে, তা এইটা কাউন্টারটা দেখিয়ে দিলাম। এইবার বাসের এক্সটেরিয়ারটা দেখার পালা, বাসের এক্সটেরিয়ারটা দেখিনি আমরা, চলুন। চলে এসেছে এই বেতে, বে নাম্বার 10, এই আশিস লাক্সারিয়ার আমার ড্রিম বাস, যেটার জন্য আমি ছুটে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই আশিস লাক্সারিয়া এখানে ওদের ওয়েবসাইট www.ashislaxaria.in, এইখানে এদের ট্যাগ লাইন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লাইফ এক্সপ্লোর ইট, আমি যেটা এখন এই বুড়ো বয়সে এসেও করছি। আর দারুণ এই টিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগ এখানে দেখা যাচ্ছে, দারুণ পেন্টিং করা, খুব সুন্দর। এখন এই রাতের অন্ধকারে সেভাবে বোঝাতে পারছি না, পরে আমি ভালো করে দেখাবো। এইবারে একেবারে এই বাসের যে ইন্টারেস্টিং পার্ট সেই জায়গায় চলে এসেছি। এক্সটেরিয়ার তো রয়েছে, এক্সটেরিয়ার পরে ভালো করে দেখাবো, এইবারে যার জন্য আসা এই ইন্টেরিয়ারটা দেখার জন্য আর দেখানোর জন্য এবারে ইন্টেরিয়ারটা দেখাবো। বাসের মধ্যে রয়েছে দারুণ দারুণ চমক, আর সেই চমকগুলোই এবারে তোমাদের কাছে রিভিল করব। এবার ঢুকছি, এই হচ্ছে পাইলট কেবিন, অশোক লেল্যান্ডের চ্যাসিসের ওপরে 12 মিটারের এই বাসটা, গোবিন্দ মোটরসের বানানো।
এইখানে রয়েছে পাইলট সিট, পাইলট সিটের এখানে ফ্যান রয়েছে, এইদিকে দরজার পাশে এইদিকে স্টাফের সিট রয়েছে। এইবারে যাচ্ছি ইন্টেরিয়ারে। এই হচ্ছে ইন্টেরিয়ার, যেখানে 2x1 কনফিগারেশনে সিট রয়েছে। এই সিটগুলো কিন্তু কতটা রিক্লাইন করা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রিক্লাইন করার জন্য বাটন রয়েছে, এই বাটন প্রেস করে সিটটাকে রিক্লাইন করতে হবে। এই সিট আমি রিক্লাইন করে দিলাম, আর ওই পাশে সিটটা রিক্লাইন করিনি। এই এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। রয়েছে এখানে আর্মরেস্ট উডেন ফিনিশিংয়ে, বেশ সুন্দর দেখতে লাগছে। রয়েছে আর্মরেস্ট, আবার মাঝেও কিন্তু রয়েছে দুটো আর্মরেস্ট, মানে দুজন প্যাসেঞ্জারে দুটো দুটো চারটে আর্মরেস্ট রয়েছে। ওই দিকে চার্জিং পোর্ট রয়েছে, চার্জিং সকেট রয়েছে। বসার পর এখানে কিন্তু অনেকটা নিরুম রয়েছে দেখতে পাচ্ছি, লেগ স্পেস অনেকটা, ফুটরেস্ট রয়েছে। রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার, রয়েছে এখানে বটল হোল্ডার ধরে বসার জন্য। এইদিকে দুদিকে দুটো হ্যান্ডেল রয়েছে, আর এখান থেকে লাইটের এখানে রয়েছে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো এসি ভেন্ট রয়েছে। আর এটা পুরো কিন্তু 360 ডিগ্রি এটা মুভ করে, মানে আপনি আবার এটা স্পিডটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর রিডিং ল্যাম্পগুলো কানেকশান দেওয়া নেই বলে জ্বলছে না। এছাড়া কিন্তু আবার এখানে পিলারে পিলারে আবার ফ্যানও দেওয়া রয়েছে। কার্টেন তো রয়েছে পুরো, একদম পুরো বাসের চারিদিকে কার্টেন রয়েছে। সিঙ্গেল সিটের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। এখানে এখানে ইউএসবি পোর্ট রয়েছে, রয়েছে এখানে চার্জিং সকেট, 2x1 কনফিগারেশন রয়েছে। স্লিপারও কিন্তু 2x1 কনফিগারেশনে রয়েছে। এইদিকে প্রতিটা স্লিপারে পিলো দেওয়া রয়েছে, রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট, এসি রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে ফ্যান প্রোভাইড করা রয়েছে। এখানে রয়েছে র্যাক, শু হোক, ছোটোখাটো জিনিসপত্র হোক রাখার জন্য। এইদিকেও কিন্তু এসি ভেন্ট রয়েছে, রিডিং ল্যাম্প রয়েছে। এইদিকে এই গেটের ওপরে একটা ডিজিটাল ক্লক রয়েছে। আর এইদিকে যে সিঙ্গেল বার্থ রয়েছে এখানেও কিন্তু সেম রয়েছে, এখানেও একটা র্যাক রয়েছে, টুকিটাকি জিনিস রাখতে পারবেন। রয়েছে ফ্যান, মাথার দিকে দুটো রিডিং ল্যাম্প রয়েছে, দুটো এসি ভেন্ট রয়েছে। আবার এদিকে পায়ের দিকেও দুটো এসি ভেন্ট, দুটো রিডিং ল্যাম্প রয়েছে, যার কন্ট্রোল এখান থেকে রয়েছে। শুধু ব্যাকরেস্টটা দেখুন কত সুন্দর ব্যাকরেস্ট রয়েছে। আবার হেডরেস্ট, মানে কোন একদম পুরো সিলিং ছুঁয়ে গেছে প্রায় হেডরেস্টটা, এই গার্ড করা রয়েছে যাতে কোনো রকমের পড়ে না যান। স্লিপারে ওঠার জন্য এখানে ল্যাডারের মতো করা রয়েছে, এই ল্যাডারে উঠে আর এইখানটা ধরে এই স্লিপারে উঠে যেতে পারবেন। উইন্ডোর দিকে তো কার্টেন রয়েছে, এছাড়া এলের দিকেও কিন্তু কার্টেন রয়েছে। সামনে থেকে একদম পিছন পর্যন্ত এখানে কিন্তু এই অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। এদিকে আবার নাম্বারিং করা রয়েছে, SL654 এইখানে স্লিপারের নাম্বারিং করা, আবার নিচে এদিকে সিটারের সমস্ত নাম্বার করা রয়েছে। এই যেমন দেখা যাচ্ছে এই যে 11-12 আর স্লিপার এটা 5-6, এদিকে আবার এই নিচে সিটারটা 10 আর ওপরে স্লিপার 4। সব জায়গায় এরকম ডাস্টবিন রাখা রয়েছে। এইবার যাচ্ছি এটার যে মেন অ্যাট্রাকশান এই বাসের, সেটা হচ্ছে এই ভিআইপি লাউঞ্জ। এই ভিআইপি লাউঞ্জে যাচ্ছি, জাস্ট ওয়াও। সোফাগুলো দেখুন একদম আমাদের পিভিআর আইনক্সে যেমন থাকে ঠিক সেরকম, দেখতে পাচ্ছেন কি অপূর্ব। এখানেও কিন্তু স্লিপার রয়েছে, এখানে আবার কি, এখানে কিন্তু 2x1 কনফিগারেশনে বার্থ নেই, এখানে কিন্তু 1x1 কনফিগারেশনে বার্থ রয়েছে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, রয়েছে এইদিকে পিলো, আর এই হচ্ছে সোফা। দেখুন একদম নরম গদিওয়ালা সোফা। এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এদিকে চার্জিং সকেট, খুবই সুন্দর কার্টেন দেওয়া রয়েছে। এখানে এসি ভেন্ট রয়েছে দুটো, এখানে দুটো রিডিং ল্যাম্প রয়েছে, তার কন্ট্রোল এখান থেকে রয়েছে। এসির বাইরেও কিন্তু এখানে এরকম ফ্যান প্রোভাইড করা রয়েছে। ওপরের দিকে তো এরকম অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, তাছাড়া এখানে আবার সব নাম্বারিং করা রয়েছে, এইদিকেও আবার কিন্তু নাম্বারিং করা রয়েছে। এই এই 22টা আমার রয়েছে। এই যে সিটটা, এটা যে আবার এরকম ফিক্স থাকবে তা নয়, এই সোফাটা এটাও কিন্তু রিক্লাইন করা যায়। রিক্লাইন করার জন্য এখানে এটাকে পুল করে রিক্লাইন করতে হবে। তো আমি রিক্লাইন করছি, দেখা যাক কতটা রিক্লাইন হয়। অনেকটা রিক্লাইন হয়েছে, হ্যাঁ কী আরাম।
আবার এসি ছাড়া এখানে আবার ফ্যানও কিন্তু রয়েছে, মানে সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এই ভিআইপি লাউঞ্জটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্যই কিন্তু আমার এখানে ছুটে আসা, আপনাদেরকে এই বাসটা দেখানোর জন্য, রুটের জন্য নয়, এই বাসটা দেখানোর জন্য আমার আশা যে এখানে কত সুন্দর আসামে একটা বাস রয়েছে, সেটা আবার আশিস লাক্সারিয়াস। কিন্তু চমক এখানেই শেষ নয়, এরপরেও কিন্তু আর একটা চমক রয়েছে, তা সেই চমকটা এবার আমি দেখাতে চলেছি আপনাদেরকে। এবার চলুন, যে চমকের কথা বলছিলাম সেই চমকটা দেখিয়ে দিই। এই বাসের মধ্যেই রয়েছে বায়ো টয়লেট, যেখানে ইউরিন করা যাবে কিন্তু ল্যাট্রিন করা যাবে না, ল্যাট্রিন করা যাবে না, কিন্তু এই বাসে টয়লেট করার কিন্তু ব্যবস্থা রয়েছে। টয়লেট পড়লে গাড়ি দাঁড় করে টয়লেট করতে হবে না। এখানে কমোড রয়েছে, ছোট্ট কিউট একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে এক্সস্ট রয়েছে, এখানে এসি ভেন্ট রয়েছে, এখানে এলইডি লাগানো রয়েছে, আর এখানে রয়েছে সুইচ, একদম লেটেস্ট। গুয়াহাটি থেকে গেলে কি পর্যন্ত এই রুটে যে যে জায়গার উপর দিয়ে যাবে মোটামুটি 400 কিলোমিটারের মতো রাস্তা আমরা অতিক্রম করব। জাগি রোড, নাগাঁও, জখালবন্দা, কাজিরাঙা, জোরহাট, শিবসাগর, নাজিরা হয়ে গেলে কি গিয়ে পৌঁছবো কাল সকাল 6টাতে। এই রুটে জ্যামজট সেরকম হয় না বলে লেট হওয়ারও সেরকম ব্যাপার নেই। আবার এই বাসটাই আবার গেলেকি থেকে কাল সকাল 7টায় ছাড়বে আর ISBTতে এসে পৌঁছবে বিকেল 5:30। এটাই হচ্ছে শিডিউল। শহরের মধ্যে দিয়ে আমরা এখন বেরোচ্ছি, গুয়াহাটির শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। সিট এভাবে পুরো রিক্লাইন করে আরাম করে বসে রয়েছি, জার্নি দুর্দান্ত হচ্ছে। এরপরে যখন লংয়ে গাড়ি ছুটবে তখন কেমন লাগবে সেটার জন্য আমি একদম এক্সাইটেড হয়ে রয়েছি। এইসব বাসে না কেবিন রাইড করা খুব মুশকিল হয়, কেবিন ছোট হয় সামনে ইঞ্জিন থাকে বলে, আবার এটার কেবিনটা আমার একটু ছোট লাগছে, তা যে কারণে জানি না কতটা কি দেখাতে পারবো, চেষ্টা করব দেখানোর, থাকুন দেখতে থাকুন। একদম লাস্টে সিটে এসে বসেছি এখন, এই যো এদিকে ওয়াল দেখতে পাচ্ছেন, আর একদম লাস্টে 3টে সিট রয়েছে, এই এসে বসেছি। এটা রিক্লাইন হচ্ছে না সেভাবে, একদম লাস্টে রিক্লাইন হচ্ছে না, জাস্ট এই 1/2 ইঞ্চির মতো রিক্লাইন হচ্ছে, কিন্তু কোনো জার্কিং নেই, কোনো কিছু বোঝাই যাচ্ছে না। এখনো পর্যন্ত সব প্যাসেঞ্জার ওঠেননি, বিভিন্ন জায়গা থেকে বোর্ডিং রয়েছে। এখন বাজে 1:10, এসে পৌঁছে গেছি জখালবন্দাতে। এখানে আজকে এখন ডিনার হবে, ডিনার করে তারপরে আবার যাত্রা শুরু হবে। জার্নি তো মোটামুটি ভালোই হচ্ছে, রাস্তা মাঝে মাঝে একটু খারাপ রয়েছে, সে কারণে একটু জার্কিং হচ্ছে, তাছাড়া জার্নি বেশ ভালোই হচ্ছে। আমি তো চলছে
যে ক্যাপ্টেন দাদা আমাদের নিয়ে যাচ্ছে এখানে বসে রয়েছে, দাদা বাংলা বলতে পারে না, বলতে পারে ভালো করে বলতে পারে না, তাই হিন্দিতেই আমি বলছি। দাদা আপনার নাম থোড়া কথা দিয়েছে দাদা? দানিশ। আচ্ছা, আর এক্সপিরিয়েন্স কিনা স্যার কা হ্যায়? আমি তো ড্রাইভিং আমি 21 ইয়ার্স। 21 ইয়ার্স আশিস কে সাথ? আশিস লাগ জেরা কে স্যার? দাদা নে 4-5 মহিনা হয়। এখানে রয়েছে এফএনএম ভাই, নাম বাতা দাও। ডিপজিট দাস। নাম বাতা দাও। কোয়ে দাও। আচ্ছা, রাতে এখন দেখা যাবে না দাদা, যেটা বলছে যে কাল সকালে কিন্তু দেখার সম্ভাবনা রয়েছে অনেকটাই, 99% বলছে চান্স রয়েছে। পাইলট দাদা যেটা বলছেন সেটা হচ্ছে যে আর 2 মাস পর, মানে যখন বর্ষার সিজন হবে সেই সময় বলছে রাস্তার দুধারে ভর্তি একেবারে এই জন্তু জানোয়ার উঠে আসে, কারণ ওই নিচে জল পুরো জমে যায় সেই সময়, মানে দারুণভাবে দেখা যায় পুরো রাস্তার দুপাশে ভর্তি থাকে একদম। তা সেটা এখন হবে না, আর রাত্রিবেলা এখন এই সময় দেখার সম্ভাবনা খুব কম, তাও আমি ক্যামেরা তো ধরে রয়েছি, যদি কিছু দেখা যায় দেখাবো। কাল সকালে কিন্তু বলছে 99% চান্স রয়েছে দেখার, তা কাল সকালে তো দেখাবোই, হ্যাঁ যদি কিছু দেখা যায়। এখন মোটামুটি দেখি কী দেখা যাচ্ছে। সকাল হয়ে গেছে, আসামের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, চেষ্টা করব চা বাগান দেখানোর, আসামের ফেমাস চা। যাক, এটা বড় কথা না, আমার মেনলি হচ্ছে এই জার্নিটা
দেখালাম যে কেমন হলো না হলো সেইটা নিয়েই বলা। তা এই হচ্ছে বিখ্যাত আসামের চা বাগান, যেটা না দেখালেই নয়। যারা চা প্রেমী তারা সবাই জানেন যে আসামের চা হচ্ছে ফেমাস। এই হচ্ছে আসামের চা বাগান। দেখুন সমস্ত এখন পুলিশ সব প্যারেড হচ্ছে সব এখানে। গেলে কি পর্যন্ত যাওয়া হলো না, অলরেডি লেট হয়ে গেছে। যাই হোক, এসে পৌঁছে গেছি নাজিরাতে। এবারে কালকে রাতে ভালো করে বাসের এক্সটেরিয়ার দেখাতে পারিনি, সেই কারণে এখন বাসের এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, ইয়াশিস লাগজারিয়া যেমন দেখা যাচ্ছে। এখানে শিবসাগর নাজিরা গেলে কি পর্যন্ত যায় এই বোর্ডে লেখা রয়েছে, কিন্তু সেটা আজকে আর হলো না। আর এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। ইয়েলো হোয়াইট গ্রে কম্বিনেশনে দারুণ। আপারে উঠে বসে পড়েছি, এখন আমার এই S11 রয়েছে, তাও আবার এই VIP লাউঞ্জেতে, যেখানে 1:1 কনফিগারেশনে প্যাসেজের দুদিকে একটা দুটো আছে। যেমন নর্মালি যেমন হয় 2:1 কনফিগারেশনে থাকে, মানে একদিকে দুটো বার্থ একদিকে একটা বার্থ, এটাতে কিন্তু তা নয়। এটাতে আমি একটাতে বসে রয়েছি, মানে এখানে একটা বার্থ আর ওই সাইডে আর একটা বার্থ, মানে একেবারে এক্সট্রিম লেভেলের কমফোর্ট। সিটের উইথ দেখিয়ে দিই, পুরোই এত চওড়া, মানে আমার থেকেও অনেক মোটা মানুষ এখানে শুয়ে পড়তে পারবেন। সেই লেভেলের ক্যামেরা নেই যে যাতে করে আমি জুম করে আপনাদেরকে দেখাতে পারবো। DSLRও নেই আর সেরকম কোনো ক্যামেরাও নেই যে ওই অতটা জুম করতে পারবো। যাই হোক, দেখতে পেলাম ওরাও এমন যে একটু কাছে এসে যদি দেখা দিত, আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম, সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সবাই একটু বেশি করে দেখতো, কিন্তু ওরাও সেটা চায় না। এটা তো আমার নাসিব, কিছু করার নেই, কপালে না থাকলে কিছু করার নেই। যদি বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হতো না, আমি যদি বড় কন্টেন্ট ক্রিয়েটার হতাম তাহলে এসে ঠিক দেখা যেত। কথা আছে না, উপরওয়ালা জিসকো দিতে হয় ছাপ্পার ফাঁকে দিতে হয় সেটাই, আর আমি তো ছোটোখাটো দেখছে না ভগবান কিছু করার নেই। যাই হোক, চেষ্টা করেছি দেখানো কিন্তু দেখাতে পারলাম না। এনিওয়ে, আজকের ভিডিওটা মেনলি ছিল এই বাসটার সম্বন্ধে দেখানো। আমার মেনলি দেখানো ছিল যে আসামে একটা বাস রয়েছে যার জার্নিতে কমফোর্ট লেভেল একদম আলটিমেট হতে পারে, আর তাছাড়া এতে ওয়াশরুম রয়েছে, এইগুলোই দেখানো ছিল। আর এছাড়া অন্য কিছু আর দেখানো নেই। যাই হোক, এই ভিডিওটা বানানোর জন্য আশিস লাক্সারিয়ার ওনার আশিসজি আমাকে অনেক হেল্প করেছেন, তার জন্য আশিসজিকে অনেক 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 ধন্যবাদ এই ট্রাভেলার অনি 0.3 তরফ থেকে। আর যেটা বলা সে একই কথা, যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনাদের জন্য আমি বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যাই, যদি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি। তা আপনারা যদি পাশে থাকেন তাহলে সেই ইচ্ছাটা আরও বেড়ে যায়, আর সেই ইচ্ছাটা বাড়ানোর জন্য আপনাদের আমার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন না,
এর জন্য তো পয়সা লাগে না। তাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর দেরি করবেন না। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর সেভাবে কিছু দেখানো নেই, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব 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 আনন্দে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের দিন।